আজকের দিনটা 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস। এই দিবসে অনেক বাঙালি আমাদের রক্ত দিয়েছেন আমাদের দেশের জন্য। এই দেশপ্রেমিককে আমি ভালোবাসি। আজকের দিনটা 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস। আমাদের সত্যের আমাদের দেশপ্রেমী হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কথা আমি বলি নাই, তিনি ফাদার, আমার বাপ। তিনির মতো দেশপ্রেমিক আর বাংলাদেশের কোনো ম্যান হয় না। তিনির মতো দেশপ্রেমিক যদি বাংলাদেশের ঘরে ঘরে থাকতো তাহলে এই বাংলাদেশে চুরি ডাকাতি সন্ত্রাসী হইতো না। আমার দরকার, আমি আমার শেখ সাহেবের মতো ঘরে ঘরে এরকম শেখ সাহেব চাই, দেখতে চাই। আমার নাম উজ্জ্বল, আমার পরে ব্রাহ্মণবাড়িয়া, সত্যের ঠিকানা। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, সবাইকে স্বাগত জানাচ্ছি জাফলং এর আজকের নতুন একটি ভিডিওতে। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মাতৃভাষা দিবসে আপনাদেরকে আমরা দেখাবো জাফলং ঘুরে ঘুরে। এখানে আমরা কথা বলবো এখানে কিছু ভাইয়ের সাথে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যারা এখানে রয়েছেন তাদের সাথে রয়েছি। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আজকে আজকে যে দিবসটা, এই দিবসটার কি দিবস আপনি জানেন কি? জি, আজকে তো আমাদের 21শে ফেব্রুয়ারি। কি বলে দিবসটাকে, কি বলে মানে মাতৃভাষার দিবস? জি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কোথা থেকে আসছেন? সিলেট থেকে। জাফলং এর খুব কাছে কি আপনার বাড়ি? না, দূরে। দূরে, জাফলং এর অনেক দূরে। ভ্রমণে আসছেন? জি, ঘুরতে আসছি। কেমন লাগতেছে আজকে মাতৃভাষা দিবসে আজকে জাফলং? খুব ভালো লাগতেছে, পরিবেশটা খুব সুন্দর। এবং এই যে আমাদের অনেক মানুষগুলো আসছে, অনেক জনগণ আসছে। হাজার হাজার পর্যটক? জি 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 জি, অনেক বেশি। জি, অনেক বেশি। খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, ঘুরতে আসলাম, খুব ভালো লাগতেছে। আচ্ছা, এই যে পিছনের যে পাহাড়, এটা তো ইন্ডিয়ায়? জি, ইন্ডিয়া। এখানে আমরা যেখানে আছি এখান থেকে তো খুব বেশি দূরে না ইন্ডিয়া? জি না, জি না, জি না, বেশি কয়েক গজ। জি, আজকের দিনটা 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস। এই দিবসে অনেক বাঙালি আমাদের রক্ত দিয়েছেন আমাদের দেশের জন্য। এই দেশপ্রেমিককে আমি ভালোবাসি। আমাদের সত্যের আমাদের দেশপ্রেমী হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনির কথা আমি বলি নাই, তিনি ফাদার, আমার বাপ। তিনির মতো দেশপ্রেমিক আর বাংলাদেশের কোনো ম্যান হয় না। তিনির মতো দেশপ্রেমিক যদি বাংলাদেশের ঘরে ঘরে থাকতো তাহলে এই বাংলাদেশে চুরি ডাকাতি সন্ত্রাসী হইতো না। আমার দরকার, আমি আমার শেখ সাহেবের মতো ঘরে ঘরে এরকম শেখ সাহেব চাই, দেখতে চাই। আমার নাম উজ্জ্বল, আমার পরে ব্রাহ্মণবাড়িয়া, সত্যের ঠিকানা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই দিনে, মানে আজকের দিনটা তো স্পেশাল একটা দিন। জি জি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জি, ভ্রমণে আসছেন, কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমরা অনেকে মিলে 6-7 জন মিলে অনেক দূরের থেকে আসি, ময়মনসিং থেকে আসছি আমরা। হ্যাঁ, আনন্দ করার জন্যই আজকের দিনটা, অবশ্য ঠান্ডা একটু শান্তিময় জন্য আমরা এখানে ঘুরতে আসছি। ফটোগুলো কিন্তু খুব ভালো হবে, কারণ হ্যাঁ বৃষ্টি আছে, মেঘলা মেঘলা ভাব। হ্যাঁ, মেঘলা মেঘলা। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা একজন কথা বলি। জি ভাইয়া, আজকে কি দিবস? আলহামদুলিল্লাহ, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ লক্ষ শহীদগণ আমাদের মাতৃভাষাকে এই দেশের জন্য নিয়ে এসেছেন, আমরা এর জন্য অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদেরকে এই ভাষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা এই ভাষায় কথা বলতে পারি, আনন্দিত। ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি, জি জি, তার পাশাপাশি সকল শহীদদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে। আমিন, আমিন, আমিন। প্রিয় দর্শক, আমরা আরেকজন ভাইয়ার সাথে কথা বলি। কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকের দিবসটা কি দিবস আপনি তো জানেন? আজকে তো 21শে ফেব্রুয়ারি দিবস।
ধন্যবাদ আপনাকে অনেকেই বুলেট দিলে শহীদ দিবস মানে স্বাধীনতা দিবস বলে গেছে না 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 আজকে তো ওই কিছুই পরে আমাদের শহীদ রফিক জব্বার সালাম বরকত এরা শহীদ হয়েছিল বাসার জন্য জি জি ঢাকাতে এরা শহীদ আছে এইজন্য আমরা আসছি সুনামগঞ্জ থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আজকে কেমন লাগতেছে ও আজকে হাজার হাজার পর্দর থেকে আমার খুব ভালো লাগতেছে আমার বউ বাচ্চা নিয়ে আসছি সাত আরো ফ্যামিলিগুলো আছে সবাই ভালো লাগতেছে আমার আমার নাম মোহাম্মদ রেজাউল করিম সায়েম জি আলহামদুলিল্লাহ সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে জি সব পরিবারে আসছে জাপলং এ ঘোরার জন্য খুব সুন্দর একটা জি জি সুন্দর একটা পরিবেশ মেঘলা দিন জি জি খুব একটা সুন্দর পরিবেশ ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য ওকে থ্যাংক ইউ বাবু তোমার নাম কি আমার নাম খাজালুল করিম আরিফ আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তুমি কোন ক্লাসে পড়ো বাবু স্ট্যান্ডার্ড 2 তে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো জি হয় ইংলিশ মানে স্কুলে পড়ো না জি হয় সে কিন্তু সুন্দর ইংলিশ বলতে পারে কিন্তু প্রিয় ভাইরা আচ্ছা আজকের দিবসটা কি দিবস তুমি জানো আজকের দিবসটা 21 ফেব্রুয়ারি ভাষা দিবস হ্যাঁ জি হয় মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি কিছু বলতে চাও আর কিছু যে আমার আজকে ভালো লাগছে তো জাফলনটা তোমার কি রকম লাগে দেখতে জাফলনটা অনেক ভালো লাগছে আচ্ছা তুমি কি জানো ওই ওই ওইটা কোন কোন জায়গায় পড়ছে ওইটা পাহাড়টা কোন কোন দেশে পড়ছে এই পাহাড় বাংলাদেশ ওইটা কোন জায়গা ওইটা ইন্ডিয়া হ্যাঁ ওইটা ইন্ডিয়া দেখছো এখন তো সচেতন কিন্তু ওকে ধন্যবাদ আমরা আরেকজনের সাথে কথা বলি দেখি কথা বলি না কথা বলি সমস্যা কথা বলবেন না আচ্ছা এদিকে পর্যটন করতে যাচ্ছি কেউ নাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জাফলংয়ের সবচেয়ে বড় যে পাথরটি রয়েছে যেখানে পানির সময় আসলে কেউ আসতে পারে না অনেকে আসার চেষ্টা করে অনেক পানি থাকে পাথরটির উপরে এখন সেই পাথরটি একেবারে শুকনা শুকনা পড়ে আছে সবাই সেখানে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সবচেয়ে বড় পাথর ওই পাথরটি ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা ওই যে পাথরটি সবচেয়ে বড় পাথর এটি ইন্ডিয়াতে রয়েছে আর এই পাথরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের সীমানায় পড়েছে শত শত পর্যটক রয়েছে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটের জাফলং থেকে আপনাদের সাথে রয়েছি ইসলামী মিডিয়া টিভি 24 দেখতে পাচ্ছেন আমরা একেবারে ইন্ডিয়ার কাছে রয়েছি বর্ডারে রয়েছি একটু পরে ইন্ডিয়ার এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ইন্ডিয়াতে আর আমরা কিন্তু এখন অবস্থান করতেছি বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার বিএসএফ তারা কিন্তু দাঁড়িয়ে আছে আর আমরা একটু পাশে দাঁড়িয়ে আছি
খুব সুন্দর পানি, অনেকে পানি কিনে আনতেছে গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা পানি কিন্তু রয়েছে, নদীতে নতুন একটি বিষয় সংযোজন হয়েছে। দেখতে পাচ্ছেন এটির ভিতরে কিন্তু মানুষ রয়েছে, দেখতে পাচ্ছেন লেডিস এবং ছেলে এবং মেয়ে একসাথে রয়েছে এখানে। এটি ভিতরে তারা হামাগুড়ি দেয় এবং এটি ঘুরতে থাকে এবং একে অন্যের উপর পড়তে থাকে। হামাগুড়ি দিয়ে দেখতে থাকেন আমাদের তারা ভিতরে ছিল, আরও অনেক মানুষ অপেক্ষা দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে, ভিতরে তারা ঘুরাচ্ছে এবং হামাগুড়ি দিয়ে এবং একে কিন্তু একজন কিন্তু অন্যজনের উপরে পড়তেছে। লেডিস সহ কিন্তু এরকম মানুষ অনেক প্রচুর দর্শনার্থী কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কেউ সেলফি তুলতেছে এরকম। হাজার হাজার পর্যটকদের সামনে এভাবে হামাগুড়ি দেওয়া এবং ছেলে মেয়ে একসাথে হয়ে একে অন্যের উপরে পড়া, এটা কতটা রুচিসম্মত সেটাও একটা কিন্তু বোঝার বিষয়। দেখতে থাকুন আজকের জাফলংয়ের ভিডিও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখতে পাচ্ছি আমরা কিন্তু ইন্ডিয়ার পাহাড়ের বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি কিন্তু জুমের মাধ্যমে। সুন্দর দেখিয়া গিয়া ঘুমাইলে রাইত কুয়া ফেও দেখি লাইবাই, দেখিয়া গিয়া ঘুমাইলে রাইত কুয়া ফেও দেখি লাইবাই। আয়ো আমরার সিলেট শহর কয়দিন পাখায়া যাইবাই, আয়ো আমরার সিলেট শহর কয়দিন পাখায়া যাইবাই। শাহ জালাল শাহ ফোরান মাজার ফুরকিত বড় বড় গোজার, শাহ জালাল শাহ ফোরান মাজার ফুরকিত বড় বড় গোজার, শান্তি বরে আয়ো ভাই সব জিয়ারত করিয়া যাই ভাই, শান্তি বরে আয়ো ভাই সব জিয়ারত করিয়া যাই ভাই। কাপ করিয়া সাদিমু
হাত পরা দিবাত খাওয়াইমু কাফরিয়া সাদিমু হাত পরা দিবাত খাওয়াইমু বাড়িতে গিয়াও দেখোর দিলে হাত খোরার গেরাল ফাইবাই বাড়িতে গিয়া দেখোর দিলে হাত খোরার গেরাল ফাইবাই আয়ো আমরার সিলেট শহর কই দিন পাখায়া যাইবাই আয়ো আমরার সিলেট শহর কই দিন পাখায়া যাইবাই বোর লেখার মাধব কুণ্ড আকালুকির নাম তো হুঞ্চ বোর লেখার মাধব কুণ্ড আকালুকির নাম তো হুঞ্চ জাফলঙ্গর সুন্দর পানিত ভাই ডুবে কটা দিয়া যাইবাই জাফলঙ্গর সুন্দর পানিত ভাই ডুবে কটা দিয়া যাইবাই আয়ো আমরার সিলেট শহর ওই দিন পাখায়া যাইবাই আয়ো আমরার সিলেট শহর ওই দিন পাখায়া যাইবাই জৈন্তা বাই দি একবার আয়ো লালা হালবা সাপলা বিলো জৈন্তা বাই দি একবার আয়ো লালা হালবা সাপলা বিলো বাংলাদেশর লন্ডন সিলেট বৃষ্টি মানুষ দৌড়াদৌড়ি করে আসতেছে চকলেট চকলেট